রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং জমজমাট ফুল বেচা কেনার খবর জানাতে চট্টগ্রামের চেরাগি পাহাড় এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। শুরুতে যাচ্ছি বাপ্পির কাছে। বিশেষ দিনের উদযাপন একটু বিশেষ হবে এটি কিন্তু স্বাভাবিক। বিশেষ সেই উদযাপনের পর্ব আবার দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি বলা যেতে পারে সকালে হয়ে গিয়েছে, যেটি সামষ্টিক, যেখানে আমরা দেখেছি বিভিন্ন সামাজিক কিংবা সাংস্কৃতিক সংগঠনের আয়োজন ছিল। আর ঠিক এই মুহূর্তে যে আয়োজন চলছে সেই আয়োজনকে বলা যেতে পারে একান্তই ব্যক্তিগত আয়োজন। এই ব্যক্তিগত আয়োজনের মধ্যে রয়েছে ব্যক্তিগত সম্পর্ক, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি পরিবার নিয়ে কেউ ছুটে এসেছেন, বাইরে বেরিয়েছেন, আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে এসেছেন, অর্থাৎ তাদের যে প্রত্যেকের যে আলাদা আলাদা করে ভালোবাসা ভাগ করে নেওয়ার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি। আরেকটি বিষয় তো আমরা বললামই, যা আমাদের পূর্ববর্তী আমরা প্রতিবেদনে দেখিয়েছি, অর্থাৎ আজ যে একটি বিশেষ দিন, আজ বিশেষ দিনের বিশেষত্ব এ কারণেই, কারণ আজ একই সঙ্গে দুটি উপলক্ষ, অর্থাৎ পহেলা ফাল্গুন বসন্ত, পাশাপাশি হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। এই যে সমন্বিত যে একটি আনন্দ, সেই আনন্দের উদযাপনটাও আমরা দেখতে পাচ্ছি সমন্বিত, উচ্ছ্বাসটাও দেখতে পাচ্ছি বাঁধনহারা, বাঁধ ভাঙা। পাশাপাশি এবার সবথেকে বেশি আমরা বসন্ত বা এই ভালোবাসা উদযাপনের মধ্যে এসে দেখতে পাচ্ছি আবিরের যে বিষয়টি, অর্থাৎ রং মেখে যে কিছুটা উচ্ছ্বাস প্রকাশ করার যে বিষয়টি সেটি আমরা দেখতে পাচ্ছি। আর একটি বিষয় না বললেই নয়, আমরা জানি যে রাজধানীতে যারা বসবাস করেন অথবা যারা নগর জীবন যাপন করেন তাদের জীবন কতটা কঠিন হয় সেটি কিন্তু আমরা সবাই জানি। কর্মব্যস্ত সময় কাটাতে হয় এবং একটু দম ফেলানোর ফুরসত তাদের থাকে না। সে পর্যায়ে এসে এরকম একটি উপলক্ষ পাওয়া আসলে চারটিখানি কথা না। এই যে উপলক্ষ, সেই উপলক্ষ যে যার মতো করে বরণ করে নিচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অনেকে কিন্তু লক্ষ্যহীন, গন্তব্যহীনভাবে হেঁটে বেড়াচ্ছে। এবং কেন হেঁটে বেড়াচ্ছে? শুধু হেঁটে বেড়াচ্ছে একটাই কারণে, কারণ তার হাতে তার প্রিয়জনের হাতটি রয়েছে। এই প্রিয়জনের হাতে হাত রেখেই অনন্তকাল মানুষ চলতে চায়। মানুষের সেই প্রত্যাশা পূরণ হোক, সবার জীবন ভালোবাসা অথবা বাসন্তী ভালোবাসায় ভরে উঠুক, এমনটাই প্রত্যাশা। যাবো একটু চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী ফেরদৌস লিপি। লিপি, চট্টগ্রামেও আসলে নগর জুড়ে আমরা দেখেছি সকাল থেকে বসন্তের আমেজ এবং তার সাথে যুক্ত হয়েছে ভালোবাসা দিবস, এবং এই দুটা দিবসের অন্যতম প্রধান অনুষঙ্গ কিন্তু ফুল। এবং সেই কারণে আমরা সকাল থেকে দেখেছি যে ফুলের যে দোকান চট্টগ্রামে রয়েছে চেরাগি পাহাড় মোড়ে, সেখানে কিন্তু বেচা কেনা বেশ জমজমাট। বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে নানা বয়সের তরুণ তরুণীরা কিন্তু এখানে এসেছেন। সকাল থেকে আমরা দেখেছি নিজেদের পছন্দ মতো ফুল কিন্তু তারা কিনছেন, এবং সে আয়োজন কিন্তু প্রতিটা দোকানে দেখেছি নানা বর্ণের নানা রঙের ফুলের পসরা নিয়ে কিন্তু যারা বিক্রেতারা আছেন তারা আয়োজন করেছেন। এবং এর মধ্যে সবচেয়ে বেশি যেই চাহিদা ফুলটি তারা বলছেন যে গোলাপ, এবং এছাড়া গাঁদা, বেলি থেকে শুরু করে দেশি বিদেশি নানা ফুল কিন্তু তারা বিক্রির জন্য রেখেছেন। এবং বিক্রেতারা আশা করছেন, যেহেতু গত দুবছর ধরে কিন্তু করোনা বা বিভিন্ন সংকটের কারণে কিন্তু ফুল বেচা কেনা তেমন করতে পারেনি, তবে এই দিবসটা উপলক্ষে তারা কিন্তু সকাল থেকে বেশ জমজমাট বেচা কেনা, এমনটা বক্তব্য কিন্তু আমাদেরকে দিয়েছেন। এবং যেসব তরুণ তরুণীরা আসছেন তারাও বলছেন যে অন্যান্য বছরের থেকে এবার কিন্তু তারা ফুলের যে কালেকশান সেটা কিন্তু ভিন্নতা পেয়েছেন। তবে দাম নিয়ে আমরা দেখেছি যে ক্রেতা বিক্রেতা উভয় স্বীকার করেছেন যে স্বাভাবিক সময়ের তুলনায় কিন্তু দাম বেশি, এবং এক্ষেত্রে দেখেছি এক একটা গোলাপ পিস যেটা আসলে স্বাভাবিক সময় হয়তো বিক্রি হয় 10 থেকে 15 টাকা, সেটা কিন্তু 30 টাকা 40 টাকা কিংবা 50 টাকাও ক্ষেত্র বিশেষে কিন্তু তারা বিক্রি করছেন। এবং যেহেতু চাহিদা বেশি সে কারণে যে সরবরাহ কিংবা ফুলের যে পসরা সেটা কিন্তু আমরা ব্যাপকভাবে দেখেছি, এবং এক্ষেত্রে বিক্রেতারা বলছেন যে ফুলে উৎপাদনের যে খরচ সেই খরচ তুলতে কিন্তু তাদের এই বাড়তি দাম রাখতে হচ্ছে। তবে বাড়তি দাম হলেও আসলে প্রিয়জনের জন্য যে ফুল কেনা তারা কিন্তু ছাড়ছে না, বাড়তি দামেই কিন্তু তারা ফুল কিনছেন এবং প্রিয়জনকে উপহার দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত ফুল বেচা কেনার সর্বশেষ খবর। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামে, এর আগে যুক্ত ছিলাম রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। জীবন একটু